হে 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 হে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করতেছি সবাই ভালো আছেন। তো গতকালকের এই ভিডিওটা বা আমার এরকম নতুন করে সালাম দেওয়াটা নিয়ে একজন কাকরাইল মসজিদের হুজুর বা কোনো একখানের হুজুর, সে আমার কমেন্ট করে যে আমার সালাম দেওয়া হয় নাই। আসলে এই যে প্রথমে যে হে হে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা এই কথাটা কয়ে যে আমি সালামটা দিছি, এটা আসলে কারে আমি মিন করছি বা কারে বুঝাইছি এটাই ওই বলদে বুঝে নেই। যদি বলদে বুঝতো তাহলে আর মানে আমার এরকম ধরনের কমেন্ট করতো না। তো যাকগা মানে কেউ বুঝুক আর না বুঝুক, আমার জনগণ বুঝলে হইব যারা আমার ভিডিও দেখে পছন্দ করে ভালোবাসে। ভিডিও যদি পছন্দ করতো ভালো না বাসতো তাইলে আমি চ্যানেল মনিটাইজেশন পাইতাম না আর ডলার ইনকাম করতো না, মানে করতে পারতাম না। তো এই ডলার ইনকাম করা নিয়ে অনেক মানুষে অনেক কথা বলে, আমি ইনকাম করি, আমরা এটা করি সেটা করি হ্যাট করি, তোমাকে তো জলে কে আমি যেহেতু ডলার ইনকাম করি আর এগুলো তো তোমরা দাও না, মানে আমার ভিউয়ার্সরা ভিডিও দেখে সেইখান থেকে আমি ডলার পাই। হ্যাঁ, আর এটা ইউটিউব দেয়, যদি ভিউয়ার্সরা না দেখতো তাইলে আর আমার ভিউও হইতো না, আমি ডলারও ইনকাম করতে পারতাম না। তুমি এগুলো অশিক্ষিতদের মতো কথা কেন বলো বেবিরা, আমি তো এইটাই বুঝি না। তো যাই হোক, আজকে আপনাকেও লাগে কিছু রেসিপির কথা শেয়ার করবো যে মটরশুঁটি দিয়া আসলে কী কী রান্দা যায়। অনেক কিছুই রান্দা যায়, পুলুয়া রান্দা যায়, তারপরে বিরিয়ানিতে দেয়, তারপরে বিরিয়ানিতে দেয়, তারপরে তেহারিতে দেয়, আরও অনেক অনেক কিছু। তো এই সব রেসিপি পাবেন আমাদের বদার চ্যানেলে। বদা কালকে সুন্দর করে তার চ্যানেলে সেই মটরশুঁটি পুলুয়ার সাথে দেয়। আচ্ছা, আমি এই ছোটোবেলার থেকে পুলুয়া শব্দটা শুনতে, পুলুয়া কি, পুলুয়া তো জানতাম না, জানতাম যে পোলাও। এইটা গুগলে লিখলেও সুন্দর করে দেখা যাবে পোলাও। পুলুয়া কি, পুলুয়া এইটার শব্দটার মানে কি, মিনিং কি। তারপরে আবার ছোটোবেলার থেকে এই যে আলাদিন কার্টুনটা দেখতাম, হেরার আর বাপের মানে শ্বশুরের নাম লাগাই দিছে আলাউদ্দিন কন, এগুলো কোনো কথা, এগুলো কোনো কথা হইলো? যাই হোক, আজকে অনেক অনেক একটু দুর্দান্ত কিছু কথাবার্তা কমু। তাই চলেন মোরা সামনের দিকে আগুয়াই। তো মোর চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ আমার বেশি আনসাবস্ক্রাইব করার সংখ্যাটাই বেশি, আর সাবস্ক্রাইব করার সংখ্যাটা হইতেছে যে 23%। তাহলে হিসাব করেন যে কত পার্সেন্ট আনসাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না, সাবস্ক্রাইব মানে ভালোবাসা। তো সাবস্ক্রাইব করে দেবেন, সমস্যা কী, আর লাইক কমেন্ট তো করবেন। যাই হোক, আর আমার এই হেটার্সরা কয়েকদিন ধরে আমার চ্যানেলে খুব গুতুগুতু করতেছে, কারণ আমার কমেন্ট বক্স খোলা পাইছে। আমার যেদিন তো গদিয়া তোকে ব্যবহার করে যেদিন শেষ হইব, তোকে ওই দিন টিস্যুর মতো লাথি মেরা আমার চ্যানেল থেকে বাইর করে দেবো, তোরা কর, সমস্যা নাই। শোনো হেটার্স বেবিরা, একটা কথা বলি, তোমরা ডিসাইড করে নিবা যে তোমরা এখন কী করবা না করবা আমার এই কথাটা বলার পরে। তোমরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, অনেক কিছু বুঝতে পারবা। তো কথা হইতেছে কি, আমার ভিডিওতে না ইমপ্রেশন কম হয়, হ্যাঁ, যে কারণে না আমি এই কমেন্ট বক্সটা খোলা রাখছি। তো কমেন্ট বক্স খোলা রাখছি, তোমরা আয়সা আয়সা একটা হেট হেট কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিই বা দেওয়ার চেষ্টা করি, দিই এই কারণে যাতে আমার ভিডিওর ইমপ্রেশনটা বৃদ্ধি পায়। তো সেই যে কারণে তোমরা কুত্তার মতো ঝাঁপায়া পড়ো, আমিও তোমার গোপরে এরকম লাথি মারতে থাকি। তো তোমরা 5টা কমেন্ট করো, 5টা কমেন্টে আমার কিন্তু ভিডিওর ইমপ্রেশনটা ভালো বৃদ্ধি পায়, ঠিক আছে? তো আমার এই মোটামুটি কয়েকদিন ধরে চ্যানেলের ভিডিওর ইমপ্রেশনও বৃদ্ধি পাইতেছে ভালো, আর ইমপ্রেশন বৃদ্ধি পাইলে মনে করে যে আরও 10 জন মানুষ দেখবে, মনে করে যে তুমি দেখি একটা গালি দিলা আরেকজনের দেওয়ার সুযোগ করে দিলা, তো এরকমই হয়েছে ঘটনা। তো তোমরা আরও বেশি করে আমার চ্যানেলে ইয়া করবা, কমেন্ট করবা বেবিরা, সুন্দর সুন্দর কমেন্ট করবা, আর খুব কেয়ারফুলভাবে কমেন্ট করবা। ওই যে যখন কমেন্ট বক্সে কমেন্ট করো তখন কিন্তু এখানে লেখা থাকে যে কেয়ারফুল বা রেসপেক্ট করে কমেন্ট লিখবা, যদি ওই নষ্টা কথাবার্তা বলো তাহলে কিন্তু ওই তোমাদের কমেন্ট আমি দেখিও না, আমাকে ইউটিউব দেখতেও দেয় না, ইউটিউবে সে তোমাদের কমেন্ট লাথি মেরে ময়লার ঝুড়িতে ফেলে দেয়। তো এখন তোমরা ডিসাইড করবা, আমাকে
ভালো করে কথা বলো, সুন্দর করে লেখো, পচা পচা কথা না লিখে সুন্দর করে কথা লেখো, তারপরে আমার কমেন্ট বক্সটা বইরা দিও, সমস্যা নেই। আমার ভিডিও ভালোই ইমপ্রেশন পাইতেছে, আমি ভালো ডলার কামাইতেছি, আর তোমরা দেখদার জলো 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 জলে জলে পুড়ে পুড়ে মরে যাও। তারপরে একদিন যখন আমার তোমাদের কাছ থেকে সব কিছু পাওনা তাওনা শেষ হয়ে যাবে, তোমাদের একটা করে কিউট লাথি মেনে আমার চ্যানেল থেকে একদম চিরতরে বিদায় করে দিব। আল্লাহ হাফেজ। তো তোমাদের সাথে কথা এতটুকু পর্যন্তই, চলো না চলো দর্শক আমরা সামনের দিকে আগুয়াই। দর্শক নিচ থেকে শুরু করতেছি, তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যদি কারো কোনো কথা থাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো কালিনুর রে দিয়ে শুরু করি, কারণ কালিনুর তো ইতাসে যে গাছ, গাছের থেকে তো হের পরে শিকড় তারপরে ডালপালা বাইরায়, তো গাছের আগে একটু দৌড়ি। গতকালকে এই যে কদু সাকিব রে, ওই কদু কুমড়ো পটাশ সাকিব রে কলসির নিচে পেলেট, কলসির উপরে পেলেট দিয়ে পিড়া খাইতে দিছে। দেখেন জামাই আপ্যায়ন কাহাকে বলে। হ্যাঁ, এটা যদি মনে করেন যে আমাদের বিজ্ঞান বইতে এরকম লেখা, না সমাজ বইতে এরকম লেখা থাকতো যে জামাই আপ্যায়ন কাহাকে বলে, তাইলে মনে হয় আমরা সুন্দর করে, বিশেষ করে আমি তো লিখাই দিতাম যে এই যে কলসির উপরে পেলেট রাইখা ভাত খাওয়ানোরই জামাই আপ্যায়ন বলে, সুন্দর না? বা যে গুড়া মাছ, গুড়া ইলিশ মাছের পুটকি দিয়ে ভাত খাওয়ানোরই জামাই আপ্যায়ন বলে। তো যাই হোক, গতকালকে ওরকম ওই পুলি পিঠা বানাইতেছে, তো পুলি পিঠা বানানোর পরে যে সাকিব রে, মানে কদু সাকিব রে যে খাওয়াইতে ডাকছে, কয় আমার পাশে আয়া খাও। আচ্ছা খাইছে, জামাইরা তো দেওয়ার মধ্যেও একটা সৌন্দর্য মাধুর্য আছে, তাই না? কলসির উপরে দেখ বা যাই দেখ, পরে তো মানুষ আর পারতে গিয়া আপ্যায়ন করতেছে যে নাহলে তো তানুমণ্ডলের মান ইজ্জত থাকতো না। তো মেকআপ বুতুরিরে যখনকে আর কি ওই ইয়াটা দিতে কইছে, প্লেটটা দিতে কইছে মেকআপ বুতুরি, আগামী একটা জিনিস দেখলাম যে সবাইরে যে যদি কয় যে এই এটা ওরে দিত, তা দেওয়ার আগে প্লেটটা বাড়ানোর আগেই হাতে একটা লয়া লয়, মানে নিজে খাওয়ার লেগে একটা লয়া লয় লয়া, তারপরে আরেকজনরে খাইতে দেয়। কেন আরেকজনরে খাইতে দিয়া ওই মহিন থেকে কি নিয়ে খাওয়া যাবে না? তাহলে কি ওরে ধরে কেউ মারবে কি লাভে? আরে আল্লাহ রে, মেসেজের আর অভাব নাই দূর তারি। তো যাই হোক দর্শক, ইগনোর করেন। তো ওই কুমড়ো সাকিব রে দিছে, দেওয়ানোর পরে কালিনুরে কইতাছে, দেখেন কালিনুরের ওই বুড়া বয়সে আর সামনের কটা দাঁত নাই, এখন জুতার বাড়ি খাইয়া আর তার পাশের দাঁত হালাইতে মন চায়। কইতাছে কয় মানুষ আবার কইবনি যে জামাই রে এই কলসির উপরে পাকের উপরে, পাকের ঘরে কলসির উপরে খাইতে দিছে। হ্যাঁ, মানে মানুষের কথার যদি কালিনুরের এত গায়ে লাগতো, বা এত যদি দাম দিত মানুষের কথার যদি কালিনুর এতই ভয় পাইতো, তাহলে মাইয়াডিরে ওর নডি বানাইছে কে? হেডা কন ওই মাইয়াডির ওরকম নডি বানাইছে কেন? নিজে তো একটা নডি ছিল, এক মানে এক সময় নডি ছিল, এখন আবার মাইয়াডির ওরকম নডি বানাইছে কে? মানুষের কথায় যদি এত অগ কিন্নাপিত থাকতো। এরপরে দেখেন ছোটোবেলায় পোলাপান নাইলে না বুঝে রাখা গেছে, এই বুড়া বয়সেও মাইয়াগুলা এরকম ইয়া পাড়ায় মহল্লায় ভাড়া খাইটা খাইটা বেড়াইছে কেন? সেটা কম তো কালিনুরের এত মনে চায়, এত কুরকুরানি, মানে আর মাইয়াগু মতো জুতার বাড়ি খাইতে মন চায়। তো পরে কুমড়ো পটাশ কইতাছে কয় সমস্যা নাই, এমনি এমনি খাই এমনি খাই। আসলে তো তোর তো এমনি খাস, তোর তো তুই তো বেড়াই এডারই যোগ্য, ওরা যদি আমার ওরা যদি আমি কইতে পারতাম তাহলে তো কইতাম যে তুই তো বেড়াই এডারই যোগ্য, তোর তো এরমই, তোর তো এর থেকে তো কলা পাতায় খাওয়ানো উচিত তোরে। তো যাই হোক, খুকি পাশের তো কি জানি কইলো আহারে বুইলা গেছি গা। তো যাই হোক, হেই আডালে বাদ দিলাম। তো কালিনুরের এত ভয় পায়, মানুষের কথায় ভয় পায়, ওই যে দেখেন কালিনুরের বহার গেট আপ দেখেন, একটা ময় মুরব্বী মানুষ খুব সুন্দরভাবে বসে। আমাদের মা খালারা চাচিরা বা শাশুড়িরা কীরকম করে বসে, আর কালিনুরের কেমনে বহে? কালিনুর বহে ওর যে ও যে মেক্সি পরে বাইদ্যানিগো মতো, যে মেক্সি নাইটি পরে নাইটি বৌদিগো মতো, অর্ধি মানে কি নিচে কি পড়ছে না পড়ছে সেইটা পর্যন্ত দেখা যায়। এমনকি সেদিন কেউ দেখতাছি যে ও মেক্সি পড়ছে, সেই মেক্সিটার নিচে যে ও পায়জামা পড়ছে না পেটিকোট পড়ছে সেটা দেখা যাইতেছে না, কিন্তু ওর ঠ্যাং দেখা যাইতেছে, ওর পায়ের যে রান সেটা দেখা যাইতেছে। হ্যাঁ, মানে কি কমো। হ্যারপর আবার এই কালকেও দেখলাম যে ওর জামা একদিকে, ওর পায়জামা আরেক দিকে,
ওর বাবার মানুষের কথার বলে ও এত ডরে এত ডরেলে একটা মুরব্বি মানুষের চলাফেরা এরকম থাকবে কেন সেটা কোন এরকম কেন থাকবে যে তলের তলের কাপড়টা পর্যন্ত মানে মানুষ দেখতাছে বা বুঝতাছে যে ও কি পড়ছে না পড়ছে ওর মানুষের কথা এত দাম আসলে হয় কি জানেন কিছু কিছু মানুষের এক এক বয়সে এক এক জিনিস খাইতে মন চায় কালিনুরের এখন ওই যে মাঝখানের তো দাঁতটি নাই সাপার আর দুই সাপার যে দাঁতটি আছে হেডিয়ান হালানোর ইচ্ছা যেই কারণে ওই এক কালকে খোঁচাটা মারছে ও খোঁচাটা তো মারছে মূলত রোস্টার গো মারছে যে মানুষের দূরে চুপ নাকানি চুপ আনি দিব অগু কি মানে ওই কালিনুরের কি কোনো আইডিয়া আছে যেমন মাইয়া ঘরে মানুষ যে কয়বার অরে বা ওর মাইয়া ঘরে কয় সবার করে ভাড়া লাগায় ওর কোনো আইডিয়াই নেই কারণ ও তো ওইগুলো দেখে না ওর মাইয়ারা দেখে ওরা যাইয়া কী করে ওই যে নিজে গো ফেক ফেক আইডিয়া আছে ওগুলা দিয়ে যায় সুন্দর সুন্দর কমেন্ট করে মানে ভালো ভালো কমেন্টগুলো করে হ্যাঁ আর যে জাতি যে অগরে অগরে ইচ্ছা মতো যে ভাড়া লাগায় ওই কমেন্টগুলো ওরা দেখায় না কারণ দেখালে তো গো মানুষ যে থাকুন ওগো ফেসবুকের ভিডিও দেখলে কইবেন যে মানুষ অগো জাত গোষ্ঠীরেও বা অগরে দিনের মধ্যে 14 বার করে গোসল করায় তো যাই হোক এখন আবার অনেক মানুষজন আছেন আমার খালি কিবরিয়ার লগে তুলনা করেন কিবরিয়ার আর আমার মুখের ভাষা খারাপ আসলে সোজা আঙ্গুলে যখন ঘিনা ওড়ে এই ঘিটা বাঁকা করতেই হয় আর আপনাদের যদি কারো সমস্যা হয় যে ভিডিও ভালো লাগতেছে না বা কিবরিয়ার মতো আপনারা দেখেন না আপনাদের দেখতে বলছে কে রে ভাই আপনারা সাইডে চাইপা যান সমস্যা কী আপনাকে তো কই না যে আপনারা ভিডিও দেখেন আপনারা আপনাকে মতো পাবলিক আমার ভিডিও না দেখলে আমি না খেয়ে থাকুম না তো আমার ভিডিও দেখার জন্য অনেক মানুষ আছে অনেক মানুষ আমার কমেন্ট করে যারা ভালোবাসেন মানুষ যারা মানে ভালোবাসে তারা কমেন্ট করে যে আমার ভিডিও কই ভিডিও কই ভিডিও কই আপনার কোনো আইডিয়া নাই আপনি দেখেন না রে ভাই আপনি সাইড চাপেন আবার আরেক আপু আমাদের সুন্দর একটা কমেন্ট করছে যে এত কান ঝালাপালা হয়ে গেছে আপু রোস্টিং বিষয়টাই হইতেছে যে কথা বলার জন্য তো কান তো একটু ঝালাপালা হবে আপনি যদি ঝালাপালা হয়ে যায় আপনি দেখেন না প্লিজ বাদ দেন আমি তো খুব সুশীলভাবে ইয়া করি রোস্টিং করি এমনও রোস্টিং রোস্ট আছে যেগুলো দেখলে আপনাদের যদি 8-9 মাসের প্যাড থাকে সেটাও পড়ে যাবে বিশেষ করে ক্যারিমিনাটির যেই রোস্টিংগুলো সেটা দেখলে তো আপনি হেগে দেবেন তারপরে আবার এখন যে ইউটিউবে যে কী জানি খান সাহেব নামের একটা রোস্টার আছে তার রোস্টিং দেখলে তো আপনারা মানে কি বলবো আপনারা তো মায়ের প্যাটে চলে যাবেন তো কার সেই আপনারা আমাকে এই কথাগুলো এই কমেন্টগুলো কেন করেন সেটা বলেন তো আমি তো বুঝতেই পারি না আপনাদেরকে এত কথা বলি তারপরও আপনাদের কেন গায়ে লাগে না বলেন তো আমাকে একটু প্লিজ বলবেন আর আমার ভিডিওতে বেশি বেশি করে আপনাদের নষ্ট মন মানসিকতা প্রকাশ করে যাবেন প্লিজ তাতে করে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে তো যাই হোক এখন একটা কথা বলি মিমের মিম আচ্ছা মিম কবে পড়ালেখা করছে মিম বা মিমের আর যে আরও 2টা 9টা বই না আছে ওরা কবে পড়ালেখা করছে একবার শুনি যে তিশা বলে তার স্কুলের ক্রস বেল্ট ওই বালিশের নিচে রাখত তারপর সাগিনুর শুনতাম সাগিনুর বলে কোথায় কোন বান্ধবীর সাথে স্কুলে যাইতো মেকআপ বুতুরিরা শুনি যে মেকআপ বুতুরির সাথে কোন মেকআপ বুতুরির স্কুল ফ্রেন্ড সে তার বিয়ে হয়ে গেছে সেখানে সে বিয়েতে যায় কালকে শুনি যে সে তার বান্ধবী ছিল তাদের ব্যাচের হ্যাঁ মানে তার বাসায় সে বড়ে পারতে গেছে এখন আমি বলি যে মিম কোন ব্যাচের ছিল আমি একটু জানতে চাই এসএসসির না ইন্টারের না অনার্স নাকি জেএসসি নাকি পিএসসি কোন ব্যাচের ছিল নাকি 2SC না 4SC কোনটা ছিল হ্যাঁ আমি একটু জানতে চাই যে কি না প্রেগনেন্ট কথাটা উচ্চারণ করতে পারে না প্যাগনেন্ট প্রেগনেন্ট কইতে পারে না প্যাগনেন্ট তারপরে আবার আদার্স যে আরও আনুষাঙ্গিক যে ইংরেজিগুলো কইতে হয় মানে ওই যে বাট বেবি হ্যাঁ ওয়াও ছাড়া আর এই 3টা ছাড়া কোনো কোনো শব্দ বা ওয়ার্ড অগো জানা নাই হ্যাঁ অগরে যদি এখন জিগাই যে 3rd পারসন কী এইটা তুই একটু ক হিরেই কইতে পারবে না হ্যাঁ তো তারা আবার আয়সা তাদের ব্যাচ খুঁজে তাদের ব্যাচের বান্ধবী আসলে মানে কী কম ওই যে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে কী হয় আমার কাছে লাগে কি যে ওই যে ওটা যে পাট খেতে যে পড়াশোনা করছে আগে নাইট স্কুলে যে পড়াশোনাগুলো করছে ওই পড়াশোনাগুলাই মানে ব্যস্ত থাকে একটা লেভেল তো থাকে যেমন ও বড় বা ওর বান্ধবী ওর পরে আসছে
থাকেন এরকম বা দুজন একসাথে কামে কর্মক্ষেত্রে নামছে পাটখেতে, তো ওই ব্যাচের কথা হয়তো বলছে। যাই হোক, আমার সাদা মনে সাদা সাদা প্রশ্ন, সাদা সাদা উত্তর, তো সবাই একটু জানাবেন যদি জেনে থাকেন। আমি আমি যেটুক জানি আমি বললাম যে ওদের পাট খেতেই পড়াশোনা হয়েছে, মনে হয় ওই ব্যাচের কথাই হয়তো বলছে। তো যাই হোক, এখন বলি আমাদের ডিয়ার বদা আর ডিয়ার কদু, মানে দুইজন দুইজনের সাথে প্রতিযোগিতা। সে এখন ইয়াং সাজে, তাকে যদি একটা ও কদু জামাইকে, মানে কদু বলতে কুমড়ো পটাশ বুঝা নেবেন, কুমড়ো পটাশকে যদি একটা মুরগির লেগ পিস দেয়, তাহলে আমাদের বদা বুড়া বদা, সে বুড়া বদাকেও একটা করে লেগ পিস দিতে হবে, কারণ জামাই তারা নাকি দুইজনই এলাকা ওই বাসার মধ্যে, আর কোনো জামাই নেই। সে বদার থেকেই মানে কদুর থেকে ইয়াং সাজে, সে ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরে, সে টি শার্ট পরে, তাকে খুব নায়কের মতো লাগে, সে পুরা সুপার হট। হ্যাঁ, তার ভিতরে হর্স পাওয়ার আছে, সে এখন মাগিনুরকে তার বুড়ি বুড়ি লাগে, ঠোঁট জোলানি মেকআপ ভুতুড়ি কে তার ভালো লাগে, আর খুকিকে সে অনেক অনেক লাইক করে, লাভ করে, আই লাভ ইউ বেবি খুব গোবর টোকানি। তো আল্লাহ আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, যাই হোক। আচ্ছা, কালকে কইতাছে জামাই রে যে তুমি তো এই এই বাড়িতে কোনো জামাই আছে তুমি আর আমি ছাড়া, তাহলে বুঝি না ওর ইন্টেনশন কই। ও মানে ওই যে বললাম যে জামাইরে একটা দিতে গেলে, জামাইরে একটা লেগ পিস দিলে ওরও একটা লেগ পিস দিতে হবে, কারণ এটা প্রতিযোগিতা। ও এই পদ্মাস্বরে আয়সা, মানে বদাই পদ্মাস্বরে আয়সা যত অপমান অপদস্থ হয়েছে, বদা এত বছরে যা না আপ্যায়ন পাইছে, তানজিলার জামাই কদু হিডা পাইতাছে, এখন তো এটা পাইতেই হবে, দিতেই হবে, নাহলে তো তানজিলা তো কইছে যদি আমার জামাইরে আপ্যায়ন না করো তাহলে তোমাকে লগে কোনো সম্পর্ক নাই, আর মানিজ্যতেরও তো একটা প্রশ্ন আছে। তো হেডারে মানে গরিব টোকায় পোলা পান রে, একটু আটটু দিলে যা খুশি হয়, আসলে জামাই রে বলে ওরকম কড়সির মধ্যে পানি ডেল্লা ভাত খাওয়ায়, বা আমি জানি না আসলে আমার ওরকম পরিবেশ আমি দেখি নাই, আমি কোনো জামাইরেও দেখি নাই, এমনকি যে বন্যা, এই বন্যা বন্যার জামাইরেও তো দেখলাম না এরকম আপ্যায়ন করতে। যাই হোক, আমি বন্যার সাথে তুলনা দিই এই কারণে যে বন্যারে নিয়ে অনেক অনেক কথা কইছে মাগিনুর, এমনকি এই বন্যারে বন্যার ছবি বা বন্যার বিয়া বিয়া টিয়া এই ভিডিও মিডিও বেচা ইউটিউবে তো খাইছে খাইছে, অ্যান্ড ফেসবুকেও খাইতাছে, মানুষ হেটে লেওয়ারে তো জুতা পিটা করতাছে, ও কয়টা কমেন্ট আর কি ডিলিট করবে, ওর তো হিসাব নাই যে ও কয়টা কমেন্ট ডিলিট করবে। তো যাই হোক, বন্যার জামাইরে ব্যাটারে পচাইছে, যে কারণে আর পচাইতে হইতাছে আমার, কিছু করার নেই, কারণ ইট মারলে পাটখেল খাইতেই হবে, এটাই স্বাভাবিক। তো জামাইরে একটা জিনিস দিলে মানুষ হাতে হাতের মধ্যে দেয় নাকি একটা বাটির মধ্যে দেয় না, একটা একটা তো পরিবেশনের একটা ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, ওই এলাকায় বলে ওরা দুইজনই জামাই, বদা আর ও। আচ্ছা, তাহলে ওরা যদি দুইজনই জামাই হয়, সাগিনুরের জামাই কই, তারপরে যে মেকআপ বতুরির যে নয়া জামাই কালু বাবু, হে কালু কালু কই, কালুরেও তো হিসাবে ধরে নাই, সে হেনে নিজের জামাই আপ্যায়ন করে, সে নিজের মনে হয় মনে করতেছে কি সে ইয়াং, সে ইয়াং এত ইয়াং, হ্যাঁ, বা তার কালকে বিয়া হইছে, কালকে বিয়া হইয়া আইসে, এরকম তার ভাবসাপ, মানে কি কমুকন এইগুলা, মানে আসলে কয়না যে ওই যে কালকে না জানি পরশু দিনকে দেখলাম, ও কালকেই তো রাতেই তো দেখলাম যে কিবরিয়া ইচ্ছা মতো জুতার বাড়ি দিছে, এরপরও ওর লজ্জা সরম হয় না, এত কিছু করার পরেও ওর লজ্জা সরম হয় না। তো দেখেন, এরপরে জামাইলে একটা টি শার্ট দিচ্ছে আর একটা 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 ট্রাউজার দিছে আর মনে হয় একটা গেঞ্জি দিছে, মানে এক স্যুট আর একটা সিঙ্গেল গেঞ্জি দিছে। আপনারা যদি হিসাব করেন বা দেখেন, ওগুলার মার্কেটের প্রাইস হইতেছে গিয়া 1000 টাকার মধ্যে মিনিমাম ওই ট্রাউজার আর ওই গেঞ্জি স্যুটটা পাওয়া যাবে, 1000 টাকার কমও হইতে পারে দামাদামি করলে, আর যেহেতু ওনারা নিউ মার্কেট থেকে কিনেছে ওই ধরেন 1000 টাকা, মানে ওই তিনটা গেঞ্জি, দুইটা গেঞ্জি আর একটা ট্রাউজার মিলায় 1000 টাকায় ধরেন। হেডা পায়া তো গরিব বদায় খুব খুশি, মানে গরিব কী কয় গরিব কদু তো বেজায় খুশি যে তার একটা জিনিস দিছে, এটা বেজায় খুশি, তার মুখের হাসিটা দেখছেন কি মাখি একটা হাসি।
আছে না কিছু কুলাঙ্গার অস্থি বস্তির পোলা পাইন খাইতে পারে না বা বছরে দুই একটা ভালো জামা কাপড় সহে দেখে না তো সেখানে যদি এই পদ্মস্বরে আয়া দুই একটা ভালো ভালো জামা কাপড় দেখে তাইলে ওর মনের মধ্যে তো লাড্ডু ফুটবে বা কেউ দিলে তো মনের মধ্যে লাড্ডু ফুটবে তো ওর কাহিনী হয়েছে এরকম ও মানে নিজের স্বার্থ বা নিজের প্রতিষ্ঠিত করার জন্য দানমণ্ডলের মতো একটা পিতৃপরিচয়হীন মায়ারে বিয়া করছে তো হেডারে দিয়ে এখন আস্তে আস্তে গ্রো করতেছে উঠতেছে এই গতকালকে না জানি এর আগে ওকে পেজে একটা ইয়া দেখলাম ওই বস্তির পোলা বাইন যখন লিপসিং করে তখন দেখতে যতটা খ্যাত দেখা যায় অরে এর থেকে দ্বিগুণ খ্যাত দেখা গেছে ফার্স্ট অফ অল আমরা তো জানি ওগো অতীত কী বা ওরা কী করে বা কী করে আইসে এখানে তো ওগো যখন এই মিথ্যা মিথ্যি নাটক সাটক দেখি না মানে প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায় যে এগুলোরে যায় যদি ইচ্ছা মতো যে কষানি মানে আছে না ঠোসা পাতা দেওয়া না চুস কি পাতা জানি কয় চুসরা পাতা দেওয়া যে ঘষা মারে সেরকম মাইরা দিতে যদি পারতাম তাহলে মনটার খাউজ মিটতো মনের যে রাগ বেদনা ক্ষোভ সেগুলো আর কি মিটটা যেতো গা খুকির সাথে বাপ্পির খুব পীড়িত খুব খুব অনেক অনেক পীড়িত আছে তো খুকিকে সে তার জানের দোস্ত বানিয়ে ফেলেছে মানে বদার জানের দোস্ত সে তার মতো তাকে সে ভালোবাসে তার বউয়ের সামনেই কইতাছে আমি খুকিকে অনেক ভালোবাসি খুকি আই লাভ ইউ তো খুকিরে এত ভালোবাসা এত কিছু খুকিরে খুকিরে সারা বদায় চলতে পারে না ফিরতে পারে না হ্যাঁ তো সেই খুকির পোলাটা ওইটা কী হয় খুকির পোলাই মনে হয় ওই খুকির পোলাটা ওই যে স্ট্রবেরি ধুইতাছে ওই স্ট্রবেরি ধোয়ার সময় ওই পাশে বৈশা রয়েছে মরিয়মরে তো জানেনি যে মানে এক একজনের বাসি পচা খায়া যা বাইসা থাকে সেগুলো মরিয়মরে খাইতে দেয় তো ওই খুকির ছেলেটা বৈশা রয়েছে কেন জুস বানামো দেখা কি একটা বাচ্চার একটা ফল হাতে দেওয়া যায় না অবশ্যই যায় আমি বারবারই চেষ্টা করি যে বাচ্চাদের কথাগুলো আমি ইগনোর করবো আসলে আমি পারি না কারণ এগুলো একটা অন্যায় এগুলা মানে দেখা যারা চুপ থাকে এদের মতো শয়তানের বাচ্চার দুনিয়াতে আমার মনে হয় না যারা চারটা আছে তো যাই হোক ওই ছেলেটা বাচ্চাটা বসা রয়েছে হাজার খাক হাজার দিক অফ ক্যামেরায় হাজার দিক সেটা তো আর পাবলিক দেখতেছে না পাবলিক তো দেখবে যে আপনার আপনার ক্যামেরাতে আপনি কী করতেছেন না করতেছেন ওই বাচ্চাটার সামনে বসায় রেখে আর দুইটাছে তো তখন কইতাছে কয় কি মানে বদায় যে আব্বু তোমার পরে দিবে নি তুমি জুস খাবে না জুস খাই ওই তোমার ফুপি জুস বানিয়ে নি তারপরে খাবো কেন একটা একটা স্ট্রবেরিতে কি আহামরি এক গ্লাস জুস হয়ে যায়গা ওই একটা ইয়া স্ট্রবেরি যদি কাইটা মরিয়মরে আর ওর দিত দুজনের অর্ধেক দিত অর্ধেক অর্ধেক করে দিত যেটা আমরা ছোটোবেলায় সবাই খাইছি বা কম বেশি সবাই করছি একবারে কি মানে মহামূল্যবান জিনিস কম পেরে যেত ভাগে বা খাওয়ানোই লাগতো না না খাইলেও হইতো না এমন তো কোনো কথা না তাই না একটা স্ট্রবেরিতে তো আর এক কেজি পানি দিয়া জুস বানানো যায় না বা হয় না একটা একটু কম খাইলাম সমস্যা কি ওই বাচ্চাটার মুখের চোখের দিকে তাকায় আপনারা দেখছেন যে ওই বাচ্চাটার কী অবস্থা হোক সেটা গোবর টুকানির বাচ্চা হোক সেটা আরেকজনের বাচ্চা যেমন আমি মরিয়মের কথাও কিন্তু বলছি এখানে মরিয়মটারে যেরকম করে রাখে সবসময় আজ আজকে সকালবেলাও একটা ভ্লগ দিছি সেখানে দেখলাম যে সবাইরে পিঠা দিচ্ছে বাট মরিয়মের কোনো খবর নাই আরিফ খাইতেছে সাগিনুর খাইতেছে মা কীভাবে তার সন্তানরে রাইখা খায় যেখানে শুনছি যে মা খাওয়ার আগে সন্তানরে খাওয়ায় তো সেইখানে দেখি কি আগে মা খায় মা ইচ্ছা মতো ঠোসে টেপে হ্যাঁ এই টেপাটেপির পরে তারপরে যা বাইসা থাকে বা কেউ যদি তার সন্তানকে খাইতে দেয় তারপরে খাওয়া হয় বাচ্চাটা নাইলে খাওয়া হয় না হ্যাঁ আমার কথা হইতেছে কি যে খাতির খাতিরের জায়গায় মা মায়ের জায়গায় ভাই ভাইয়ের জায়গায় বোন বোনের জায়গায় কিন্তু আমার সন্তান আমার আমার পেটের ঠিক আছে ওর সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করা যাবে না আমি করব না সেটা যেমনি হোক এখন ওই দেখা গেছে যে এখন মরিয়মরে বেঁচেই তো খাইতে হবে যেহেতু মরিয়মের বাপ কাছে নাই বা মরিয়মরে দেখার মতো কেউ নাই তো এই মরিয়মটারে একবারে সেম টু সেম কাজের মেয়ের মতো রাখতেছে কাজের মেয়ে যেরকম এই আরিফের বাচ্চাটা হোক তারপরে দেখা যাবে আর অনেক কিছু যাই হোক অনেক কথা বলা ফেললাম তো আমার এই কথাগুলো অনেক সুশীলদের কাছেও ভালো লাগবে না আবার যাদের কাছে ভালো লাগার তাদের কাছে অবশ্যই লাগে কারণ আমার কথাগুলো বেশিরভাগই লজিক দিয়ে কথা বলি আমি চিন্তা করি যে আমি ফাতরামি করে ভিডিও বানানোর থেকে আমি মূল বিষয়গুলো যদি তুলে ধরি
তাহলে মনে হয় সেটাই ভালো। এখন আমি সিরিয়াস কথাতে যদি সিরিয়াসনেসটা আনতে না পারি বা সিরিয়াস কথাতে আমি যদি ফাইজলামি করে উড়াই দিই তাহলে সবাই মনে করবে কি যে এটা মনে হয় ফাইজলামি করতেছে। তো ফাইজলামি ফাইজলামির জায়গায় রাখি সাইডে। আমার যে যতটুক টপিক আমার যে টপিকটা নিয়ে কথা বলতে হবে আমার কাছে মনে হয় যে না যেই কথাটা নিয়ে যেই বিষয়টা নিয়ে আমার কথা বলা দরকার আমি বলি। তো এইটাতে অনেকের জ্বালা পোড়া উঠা গেছে গা, এমনকি আমার ভিডিওর টাইটেল থাম্বনেল নিয়েও অনেকের জ্বালা হয়ে গেছে গা। তো এটা আসলে কিছু করার নাই, কারণ যে যেরকম রাস্তা দেখাবা সেরকম রাস্তাতেই তো চলাফেরা করা হবে, তাই না? আমার টাইটেল থাম্বনেল দেখে যদি এত আপনাদের চেতনাবাদীদের এত জ্বালা উঠা যায় তাহলে ওই যে যারা সুশীলরা আছে বা আপনারা যাদের শিষ্য বা গুরু আপনাদের যে গুরু আছে সে গুরুদের টাইটেল থাম্বনেল দেখলেও তো আপনাদের এরকম চেতনা জাগার কথা, জাগার কথা না? তো আমার ভিডিও দেখা আমার টাইটেল থাম্বনেল দেখা তো লাভ নাই, তাই না? আপনারা আগে যেখান থেকে মেন শুরু হয়েছে যে গোড়া সেই গোড়াটা দেয়া হাত দেন সেই গোড়াতে সেই গোড়া ডাগে ঠিক করেন, তারপরে আরেকজনও ঠিক করতে আসবেন। আর ভাই এটা আমার চ্যানেল, আমি কী করবো না করবো সেটা আমি একমাত্র বুঝি। আমার আমার যথেষ্ট আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, কী করতে হবে না করতে হবে আমি এটা অবশ্যই জানি। আর গিয়ে আমার এই চ্যানেলে সেকেন্ড কোনো মালিক নাই আমি ছাড়া, তো কাজে আমার চ্যানেলের ব্যাপারে ট্যাপারে আমি আমারটা আমারই মাথা ঘামাইতে দেন, আমার কী করতে হবে না করতে হবে আপনাদের আমার ঠিক করে দেওয়া লাগবে না। আপনারা আপনাদের জ্ঞান নিয়ে আপনারা ওইখানে বসে রয়েছেন, আমি আমার জ্ঞান নিয়ে আমি এখানে ভিডিও বানাইতেছি, ইনকাম করতেছি, ইনকাম ডলার 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 বারবারই বলি, কারণ আপনারা আমাকে বলেন যে আমি ইনকাম করি। তো সেই কারণে যাই হোক, আপনারা তো আপনাদের রাতের ঘুম নষ্ট করেন না যে আমার ইনকামের কথা শুননা বা আমার ভিডিও টাইটেল থাম্বনেল নিয়ে আপনারা আপনাদের রাতের ঘুম হারাম করেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।